হ্যালো গাইস তোমার সবাই কেমন আছি আশা করছি তোমার সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের সবাইকে রোকনাথ ব্লগস ওই রেলাম আর এটা নতুন ভিডিও দে তো আজকে সকালটা দেখো আমি অন্যরকমভাবে শুরু করলাম তো আজকের কোনো ঘরঝারা নেই কোনো বিছানা তোলা নেই কিচ্ছু নেই তো একবারে সরাসরি তোমাদের সামনে চলে এসেছি দেখো জামা কাপড় মেলতে তো স্নান করে এসছি তো সকালে ঘর ঝাড়া ঘর মোছা বিছানা তোলা যা যা কাজ থাকে আর কি সমস্ত কাজ করে একবারে স্নান করে জামা কাপড় কেছে মেলে একবারে এখন আমি পুজো করবো আর কি তো ভাবলাম আগে জামা কাপড়গুলো কেচি দিই তো প্রত্যেক দিনই আমার আর কি এক বালতি দু বালতি করে কাঁচা থাকবে তো এ দেখো আগে বিছানা চাদর গুলো কেঁচে ধুয়ে মেলে দিয়েছি তারপরে এগুলো তো আমার দেখো স্নানও হয়ে গেছে তো স্নান করে আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে তোমাদের দাদাভাই আজকে বাড়ি যাচ্ছে তো ভাত খাবে সকালবেলায় পাপাই খাবে আমি খাবো সবাই খাবে তো আমরা প্রত্যেক ভাত খাই না আবার আবার কি বলতো দিন কোনো দিন ভাত খাই দিন কোনো দিন খাই না এরকম তো আজকে তোমাদের দাদা ভাই আছে তো ভাবলাম সকালে ভাতটাই বানাই তো আজকে দেখো ভাত বানাবো বলতে কি এখানে দেখো কাঠেই ভাতটা বসিয়েছি তো আমি বেশিরভাগ সময় কাঠেই ভাত বানাই কারণ হচ্ছে এত বাড়িতে আমাদের গাছপালা আর কি কাঠ পাতা সব পচে যাচ্ছে আর কি তো কাঠে একটু ভাতটা বানিয়ে নিই আর গ্যাসে বাদবাকি তরকারি রান্না করি আমি আর কাঠে কী বলতো ভাত করলে না ভাতটা বেশ ভালো থাকে ঝরঝরে হয় প্রেশার কুকার ভাতটা করলে না একটু থেকে একটু হয়ে গেলে কি বলতো নরম প্যাঁচ পেঁচে হয়ে যায় খেতেও ভালো লাগে না তো যাই হোক তো মা বলছে তুই চালটা দিয়ে চলে যা পুজো করতে আমি ভাতটা বানিয়ে দিচ্ছি আর কি কাঠে তো আমি বলছি ঠিক আছে তো তবু দেখো একটুখানি বসে বসে মার সঙ্গে গল্প করছিলাম বেশ ভালোই লাগছিল আর কি বাইরেটায় তো পাখিদের কিচির মিচির আওয়াজও বেশ শোনা যাচ্ছিলো তো মাকে বললাম ঠিক আছে ধোয়া ধোয়া হচ্ছে তো আমি বললাম তুমি একটা কাঠ গুঁচে দাও আর পাতা দিতে হবে না মা বলছে না না একটু পাতা দিয়ে আর কি আগুনটা ঠেলে দিয়ে তাহলে ভাতটা যখন উতরে যাবে তখন চলে গেলেই হবে তবু দেখো আমি একটা কাঠে নিয়ে নিয়েছি তো মাকে বললাম এগুলোই দিয়ে দাও আর গরমের মধ্যে ওনার কাছে বসে থাকতে হবে না মা বলছে না অত বেশি গরম লাগছে না তো দেখো আমি আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেই যাচ্ছি তো মাকে বললাম চলো কাঠ গুঁজে দাও এখানে থাকতেই হবে না তো দেখো মা কিছুতেই শুনছিল না কথা তো আমি এখন চলে আসলাম ফুল তুলতে এখন পুজো করবো আর কি তো ফুলগুলো আমি তুলে নিচ্ছিলাম আর কি তো ফুল টুল তুলে দেখো আমি জবা ফুল তুলে নিচ্ছি তো জবা ফুল তুলে আমি রয়নতলা তুলেছিলাম জবা ফুল তুলেছিলাম তুলে আরও অনেক ফুলই তুলেছি তুলে আমি এখন পুজো করব তো বাড়িতে এত পরিমাণ ফুল ফুটে আর কি তো দু কদিন আগে বৃষ্টি হওয়াতে মনে হয় আরো বেশি ফুল ফুটছে আর কি এই গরমে তো পুজো টুজো করে দেখো চলে আসলাম রান্নাঘরে তো ভাতটা হয়ে গেছিলো তো আজকে বানিয়েছি সকালে বললাম না ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর লঙ্কা ভাজা দিয়ে আর কি আলু সেদ্ধটা মাখা করব আর ডাল সেদ্ধটা মাখা করব তার সঙ্গে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ আর গরমে কিন্তু কাঁচা পেঁয়াজ খেতে কিন্তু কি ভালো লাগে বলো তো অন্যান্য দিন কিন্তু আমি এক দিন এক এক রকম আর কি বানাই তো রাতে ভাত বানিয়ে রাখলে সেটা আর কি পরের দিন সকালে জল ঢেলে আর কি সেটা আলু সেদ্ধ হোক বা একটু আলু পকোড়া বানিয়ে আমি ভাতটা আর কি খাই ওটাও ভালো লাগে তো আজকে ভাবলাম কালকে আর ভাত করিনি আর কি তো আজকেই আর কি গরম ভাত করলাম তো তোমাদের দাদাভাই বলছে এই গরমে গরম ভাত আমি হচ্ছে ডাল সেদ্ধ আলু দিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে আর বাপায় কী বলতো পান্তা ভাত আর কি ভালোইবাসে না তার জন্য ওর জন্য আর কি বিশেষ করে আমি খুব একটা করি না যদিও থাকে আমি খাই বা তোমাদের দাদা ভাই খায় আর কি পান্তা পাত্তা ওকে দেওয়া হয় না ও ভালোবাসে না ওকে দিই না আর কি বলো তো গরম গরম ভাতে ডাল ডাল আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা দারুণ লাগে খেতে আর কার ভালো লাগে এই খাবারগুলো প্লিজ কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগে তো দেখো রান্না রান্না বলতে কি ভাতগুলো আমার বাড়া হয়ে গেছে এখন সবাই মিলে একসঙ্গে খাবো তো ঘরে যাচ্ছি তোমাদের দাদা ভাইকে বলতে চলো খাবে তো দেখো বলে আমি চলে আসলাম এক এক করে আমাদের তিনজনের থালা নিয়ে তো মাম্মাকে আগে ওরা আম্মা খাইয়ে দিয়েছে তো এখন আমি তোমাদের দাদা ভাই আর হচ্ছে পাপাই তিনজনে মিলে খাবো তো অনেক খিদে পেয়েছে প্রায় দশটার মতন বেজে গেছে তো সকালবেলা কাজ সাথে সাথে স্নান পুজো করতে করতে একটু বেলাই হয়ে যায় তো সকালবেলা একটুখানি আর কি ঘুম থেকে উঠে আমার একটা অভ্যেস জল না খেলে আমি কোনো কাজই করতে পারবো না তো এক গ্লাস জল খেয়ে সারা সকাল থেকে আর কি কাজে লেগে পড়ি তো মামা এসে তো মামা এসে দেখো এখানে টিপ নিয়ে আর কি একটা এলিফেন্ট বানাচ্ছিলো তো বলছে কোন কালারটা দেবো আর যে এটা তো মাল্টি কালার তো যেটা খুশি দিতে পারো তো খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে চলে আসলাম তো আজকে বানাচ্ছি হচ্ছে আম দিয়ে মুসুরির ডাল আর কি টক ডাল বানাচ্ছি তো গরমে টকডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ভাবলাম রান্নাটা শেষ করেই মাম্মাকে একবারে পড়তে বসাবো সেটাই বরং ভালো হবে কারণ পড়তে বসালে একটু লেট হয়ে যাবে আর রান্নাটাও দেরি হয়ে যাবে আর গরমে কি বলো তো বেশি বেলা করে রান্না করতে একদম ভালো লাগে না গরমে বিচ্ছিরে লাগে আর এত গরম পড়েছে কি বলবো তো গুড ইভিনিং গাইস দেখো বিকেলে চলে আসলাম মাম্মার নাচের স্কুলে নাচের স্কুলে চলে এসেছি তো প্রচণ্ড গরম তো বসে আছি তো বড়দের নাচ হচ্ছে তো মাম্মাদের দুটো নাচ হয়েছে আরও একটা হবে তার জন্য একটু ওরা বলছে ম্যাম বলছে একটু রেস্ট করুক তারপরে আবার ওদের একটা করাবো তো দেখো আবার মাম্মাদের এখন শুরু হয়েছে তো একটা গান আছে না মামের দেশের পুতুল তো ওই নাচটা আর কি হচ্ছে নতুন তোলানো হচ্ছে আর কি এই নাচটা তো দেখো এই নাচটা করছে তো নাচ শেষ করে আবার চলে যাচ্ছি মামে এখন মামার আবৃত্তি স্কুলে কারণ হচ্ছে মামার শুক্রবারে নাচ শেষ করে আবৃতির ক্লাস থাকে তো আবৃত্তি আর নাচ একই দিনে থাকে এটাই হচ্ছে আমার সুবিধে তো দেখো সামনে চৈতালি দিয়ে আছে সাইকেল নিয়ে যাচ্ছে আমি মামা বাইনে চাই আইসক্রিম খাবে তো ওদের দুজনেকে দুটো আইসক্রিম কিনে দেবে তো চলে আসলাম আবৃত্তির ক্লাসে তো মাম্মা খুব বসে আছে সবাই বসে আছে তো একজন একজন করে স্যার সবাইকে ডেকে নিচ্ছে আবৃত্তি করার জন্য তো ওই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও তো এখন তোমাদের সবাইকে টাটা সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও আর সবাই কিন্তু একটা করে লাইক করতে একদম ভালো না তো এখন তোমাদের সবাইকে টা সবাই গুড নাইট সবাই খুব খুব ভালো থেকো